গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল চিনি ছাড়া লিকার চায়ে চুমুক দিয়ে দিনটা শুরু করলাম। আজ একটু তাড়া আছে, কারণ আমরা আজকে যাচ্ছি মাসির বাড়ি। তো মাসির বাড়ি যাওয়ার পুরো জার্নিটাই আমি কিন্তু আজকে শেয়ার করব। তো তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে আমি আর মা চলে এসেছি চিত্তরঞ্জন স্টেশনে। আর চিত্তরঞ্জন স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তখন চলে যাচ্ছিল ধানবাদ পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস। আর আমাদের একটু তাড়া আছে, কারণ আমরা যাব এখান থেকে কলকাতা। তো কলকাতা যাওয়ার পুরো জার্নিটাই কিন্তু শেয়ার করব, সো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। সকাল রেডি ফেডি হয়ে আমি আর মা চলে এসেছি চিত্তরঞ্জনে। আজকে হঠাৎ করেই মাসির বাড়ি যাওয়ার প্ল্যান হলো, এখন আমরা সেই যাচ্ছি চিত্তরঞ্জন স্টেশনে আছি। আর আমাদের ট্রেনের টাইম সকাল 10:10, আর ঘড়িতে এখন বাজে 9:47। তো কিছুটা সময় আগেই আমরা পৌঁছে গেছি স্টেশনে। স্টেশনে এসে বসে আছি, আর ওই সাইডে একটা লাইন দিয়ে চলে যাচ্ছে মালগাড়ি। তো মালগাড়িটা এখনও পর্যন্ত স্টার্ট করেনি, একবার সামনের দিকে যাচ্ছে, আবার পেছন দিকে। আর এদিকে প্ল্যাটফর্মে বসে মা আর মেয়ে মিলে নানা রকমের সুখ দুঃখের গল্প করছি, আর হাত ঘড়িতে টাইম দেখছি যে কখন আমাদের ট্রেন আসবে প্ল্যাটফর্মে, আর বারবার চেক করছি মোবাইলে যে ট্রেনটা কোথায় আছে। আর ঠিক এরই মধ্যে আপলাইন দিয়ে দ্রুত গতিতে চলে গেল আরও একটা পণ্যবাহী ট্রেন, বলাই ভালো কয়লা বোঝাই ট্রেন। আর তারই মাঝে অ্যানাউন্সও হয়ে গেল আমাদের ট্রেনের, যে আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। আজকে আমাদের জার্নি আছে 12024 পাটনা রাজেন্দ্রনগর টার্মিনাল টু হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে। তো জনশতাব্দী এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে, এটা তো তোমরা শুনতেই পাচ্ছ পেছনের আওয়াজ থেকে। তো আমরাও ওয়েট করছি ট্রেন আসা আসা। তো বলতে বলতে নিজের ছন্দে জনশতাব্দী ঢুকে গেল চিত্তরঞ্জন স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের টিকিট ছিল এইবারে D11 কোচে। শেষ মুহূর্তে যা টিকিট পেয়েছি সেটাই তুলে নিয়েছি। আর ওই দিক থেকে ট্রেনটা আসছে এখন। প্রতিবার জনশতাব্দী এক্সপ্রেসে উঠেই যে এক্সপিরিয়েন্সটা আমার হয়, এবারেও কিন্তু সেটাই হলো। দেখছি আমার সিটে যথারীতি অন্য একজন বসে আছেন, আর শুধু বসেই নেই, তিনি আমাকে উপদেশ দিলেন যে আমি যেন সিটটাকে অ্যাডজাস্ট করে নিই। তো আমাকে উনি বললেন পাশের কূপেই ওনার 2 জন স্ত্রী তার তাদের দুটো বাচ্চাকে নিয়ে বসে আছে। তো আমি লেডিস, তো তাই যেন আমি ওনাদের সাথে সিটটাকে অ্যাডজাস্ট করে নিই। তো সেখানে গিয়ে দেখি যে 3 জনের সিট, আর তারা অলরেডি 4 জন বসে আছে, তার সাথে আমাকে সিট অ্যাডজাস্ট করতে বলছে, মানে 5 জনকে বসতে বলছে 3 জনের সিটে। আর উনি আমার পয়সা দিয়ে কাটা টিকিটে, কনফার্ম টিকিটে আরাম করে বসে যাবেন। তো এই অন্যায়টা আমি সহ্য করতে পারিনি, প্রতিবাদও করলাম, বললাম যে আগে থেকে আমি সিটটাকে বুক করেছি, তো আমি কেন অ্যাডজাস্ট করব, তুমি বুক করোনি, অ্যাডজাস্ট তুমি করো। তো যাই হোক, এই সব করতে করতেই আর কি বুঝতে পারলাম যে ট্রেনটা চিত্তরঞ্জন স্টেশন ছাড়িয়ে চলে গেছে। আর বাইরে দেখছি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো এই করতে করতে আমরা এখন পৌঁছে গেছি দেন্দুয়ার কাছে। তো দেন্দুয়া হচ্ছে চিত্তরঞ্জন থেকে আসানসোল যাবার মধ্যেই পড়ে এক জায়গা। তো এটা বেসিক্যালি কোল এরিয়া। আর দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল আসানসোল জংশনে। আর আসানসোল জংশনে এসে দেখি পাশেই দাঁড়িয়েছিল দুরন্ত এক্সপ্রেস, যেটা যাচ্ছিল হাওড়া থেকে নিউ দিল্লি। আর আসানসোল স্টেশনে আমাদের ট্রেনের হল্ট ছিল মাত্র 3 মিনিট। তো আসানসোল থেকে একটা ঝালমুড়ির প্যাকেট নিয়েছিলাম, আর ঝালমুড়ি খেতে খেতে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। আর যখন চোখটা খুলল তখন দেখছি ট্রেন আমাদের বর্ধমান স্টেশন ছাড়িয়ে যাচ্ছে।
তো বর্ধমান স্টেশন ক্রস করতে না করতেই জনশতাব্দী আবার নিজের স্বমহিমায় ফিরে এলো। ট্রেনের গতি 110 থেকে 20 কিলোমিটার পার ঘন্টা। তো যাই হোক, ট্রেন তো খুব দ্রুত গতিতেই চলছিল, আর এদিকে ভেতরে আমি আর মা গল্প করছিলাম আর বাইরে প্রকৃতির দৃশ্যগুলো দেখছিলাম। কারণ মাকে বলছিলাম, যখন আমি আসতাম আগে পুনে থেকে বছরে এই একটা সময় ছুটিতে যখন আসতাম পুজোর আগে বা পুজোর সময়, তখন এই স্টেশনগুলো যখন পার হতাম মনটা একটু আনন্দেই খুশি খুশি হয়ে উঠত, বাড়ি আসার আনন্দে। আর এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে এখন প্ল্যাটফর্মে চলছি, বাস ধরার জন্য যাচ্ছি। তো এখান থেকে বড়মাসির বাড়ি যাবার জন্য আমরা বাস ধরব, তো ওই বাস টার্মিনালসের দিকেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। তো হাওড়া থেকে এখন আমরা বাসে বসে গেছি নিউ টাউন যাবার বাসে, কিন্তু বাসটা এখানে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। যাই হোক, প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর এই বাসটা নিজের গন্তব্য নিউ টাউনের দিকে যাওয়ার জন্য যাত্রা শুরু করল। আর দূর থেকে দেখা যাচ্ছে হাওড়া। তো কলকাতা নিয়ে আলাদা করে নতুন কিছু বলার নেই, কারণ কলকাতা নিয়ে মনের মধ্যে একটা আলাদাই ইমোশন কাজ করে। আর কলকাতা দিন দিন যেন আরও সুন্দরী হয়ে উঠছে, তো কলকাতা যেন এভাবেই আরও সুন্দরী হয়ে ওঠে। ভালো থাকুক কলকাতায় থাকা আমার সকল আপনজন, হোক না সে আমার প্রাক্তন। হলেও বলবে না, বস বস পরম্পরা। ওরে বাবা, আমাকে প্রণাম করছে, এই দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রায় 6 মাস পর দেখা। আচ্ছা, তো ব্যাক ক্যামেরাতে এই যে আমার বোন আর বুনজি এলো, আর 6 মাস পরে দেখা হলো। এটা আমার শালি এসেছে তো ঠিক। তো মাসির বাড়ি পৌঁছে গিয়েই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর একটু রেস্ট নিয়ে কিছু খাবার দাবার খেয়ে চলে এলাম তোমাদের সামনে আবার। তো এখানে বেলা একটু ঠাকুরের নাম গান করার পর মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছিল, হয়ে যাওয়ার পর একটু রেস্ট করছিলাম। তো রেস্ট করতে করতে চোখ লেগে গেছিলো, এখন উঠলাম। এখন ঘড়িতে প্রায় 6:30 মতো বেজে গেছে, আর এখন তোমাদেরকে দেখাবো মারা কী করছে। আসলে মা আর বড় মাসির মধ্যে প্রায় 6 মাস পর দেখা হয়েছে, তো যত ডাটাগুলো আছে যা ওর ডেটাগুলো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পুরো ট্রান্সফার হচ্ছে, মানে যত রকমের কথা জমেছিল এই 6 মাসে পুরো সমস্ত কথা মনে মনে এই মাত্রই মানে এখনই সব। তো বড় মাসি এখানে রাতের জন্য রুটি বানাচ্ছিল, ওদিকে মারা বসেছিল, মা আর মেসোমশাই কিছু নিজেদের মধ্যে গল্প করছিল। গল্প করছে আর এই মেসোমশাই গল্প করছে, দুজনের এখন আলোচনা চলছে। কি নিয়ে আলোচনা চলছে দুজনেই জানে। তো ডিনার পর্ব সেরেই আমরা একটু ছাদে চলে এলাম চলাফেরা করার জন্য, আর তোমাদেরকে দেখাচ্ছি রাতের কলকাতার ভিউ। যদিও পলিউশনের জন্য অনেক কিছুই ভিজিবল নয়, তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর।
আর আগে যখন আমি কলকাতায় থাকতাম, আমি থাকতাম কেষ্টপুরে, তো তরুলিয়া কেষ্টপুরের ওখানে থাকতাম, তো ওই জায়গাটাও কিন্তু এই বড় মাসির ছাদ থেকে দেখা যায়। কিন্তু আজকে পলিউশন খুবই আছে, যার জন্য দেখা যাচ্ছে না, তবুও চেষ্টা করছি দেখানোর। প্লেনটা চলে যাওয়ার সাথে সাথেই আমরা ছাদ থেকেও নিচে চলে এলাম, এবার বেডে যাওয়ার সময় হয়ে গেছে। তো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ব্লগে।